প্রাচীন মিশরীয় সভ্যতার শুরুর দিকে মানুষ সময় নির্ণয়ের জন্য সূর্যের উপর নির্ভরশীল ছিল। একটি কাঠির ছায়ার ঘূর্ণন দেখে সময় জানা যেত। একে সান্ডায়াল বা সূর্যঘড়ি বলা হয়। এটি ছিল পৃথিবীর আদি ঘড়ি। সূর্য যখন মাথার ঠিক উপরে থাকে তখন দুপুর ১২টা ধরে সময় নির্ধারণ করা হয়। আপনি যদি সূর্যঘড়ি দেখে থাকেন তাহলে আপনার বুঝতে সহজ হবে। একটা ছোট লাঠির বিভিন্ন সময়ের ছায়ার মাপ নির্ধারণ করে সময় নির্ধারণ করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে সূর্যের অবস্থান দেখে সময় নির্ণয় সম্পর্কে জানতে পারব। তার আগে সূর্যঘড়ির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই। প্রাচীন মিশরীয় সভ্যতায় সূর্যের বিভিন্ন অবস্থান দেখে তার সময় নির্ধারণ করত। সূর্যের আবর্তনের সময় কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপরে আসে বা সর্বোচ্চ অবস্থান করে তখন এই স্থানকে মধ্যাহ্ন বলা হয়। এই সময়টিকে তারা দুপুর বলত। এই সময় ঘড়িটি দুপুর ১২টা ধরে অন্যান্য সময় নির্ণয় করার প্রচলন ছিল। তবে সময়ের গণনা কোন কাঠি মেপে হতো তা স্পষ্ট ব্যাখ্যা পাওয়া বিরল। মাত্র ৭০০ বছর আগে ল্যাটিন শব্দ ক্লোকা থেকে ক্লোক শব্দটি এসেছে। ক্লোকা শব্দের অর্থ হল ঘণ্টা। সে সময় সান্ডায়াল বা সূর্যঘড়ি আজকালকার ঘড়ির মতো এতটা নিখুঁত সময় দিতে পারত না। কিন্তু তবুও দিনের বিভিন্ন সময়ে যেহেতু সূর্যের অবস্থান পৃথিবীর সাপেক্ষে পরিবর্তিত হতো তাই সেটির ব্যবহার ভালোই প্রচলিত ছিল। তবে আজকের আধুনিক যুগে পদার্পণ হয় চীনে মোমঘড়ির মাধ্যমে। ১২ ইঞ্চি লম্বা ৬টি মোমবাতিতে দাগ কেটে জ্বালিয়ে রাখা হতো। প্রতিটি দাগ ২০ মিনিট সময় নির্দেশ করত। এরপর একজন মুসলিম বিজ্ঞানী আবুল হাসান ১৩৭১ সালে ত্রিকোণমিতি ও জ্যামিতিক সূত্র প্রয়োগ করে সূর্যঘড়ির আধুনিক সংস্করণ আবিষ্কার করেন। ১১ শতকের দিকে সমুদ্রের নাবিকরা কাজের সুবিধার জন্য একটি ঘড়ি প্রচলন করে যাকে বালুঘড়ি বলা হয়। পরবর্তীতে ইউরোপ ও আমেরিকা মহাদেশে বালুঘড়ির ব্যাপক জনপ্রিয়তা দেখা যায়। এরপর সময়ের সাথে সাথে মানুষ মেকানিক্যাল ঘড়ি তৈরি করতে সক্ষম হয় যা আরও নিখুঁত সময় নির্ণয় করতে পারে। বন্ধুরা, এখন আমরা সূর্যের বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে কিছু সময় নির্ধারণ সম্পর্কে জানব। সূর্য সর্বদা পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়, তাই আপনি আকাশে সূর্যের অবস্থান দেখে সময়টি কী তা বলতে পারেন। আপনি যখন পূর্ব দিকে তাকান এবং সূর্য যদি দিগন্তে থাকে তার মানে হলো সময়টা প্রায় ৬টা। যদি সূর্য পূর্ব দিকে দিগন্ত থেকে প্রায় ৪৫ ডিগ্রি উপরে থাকে তবে সময়টি ৯টার কাছাকাছি। সূর্য যখন আপনার মাথার ঠিক উপরে থাকে তখন দুপুর, মানে সময়টা ১২টার কাছাকাছি। যদি সূর্য পশ্চিমের দিগন্ত থেকে প্রায় ৪৫ ডিগ্রি উপরে থাকে তবে সময়টি প্রায় ৩টার কাছাকাছি। অবশেষে আপনি যখন পশ্চিম দিকে তাকান এবং সূর্য দিগন্তে থাকে তার মানে হলো সময়টা প্রায় ৬টা। তবে এই সময় গণনা এত সহজ নয়, কারণ সূর্য অবস্থান কিছু মাস ভেদে ভিন্ন হয়ে থাকে। এই জন্য কিছু কিছু মাসে দিন বড় ছোট হয়ে থাকে। তবে সূর্য দেখে এই সময় নির্ধারণ যে একদম অসম্ভব তা কিন্তু নয়। সম্প্রতি এক যুবকের ভাইরাল হওয়া ভিডিওতে সেটাই প্রমাণ করে। ফেনীর এই যুবক সূর্যের দিকে তাকিয়ে বলে দিতে পারে ঘড়িতে এখন ৬টা বাজে। বন্ধুরা, এ ধরনের আরও ভিডিওর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।